স্বপ্নের পদ্মা সেতুতে আজ থেকে চলবে যাত্রীবাহী ট্রেন। এরই মধ্যে শুরু হয়েছে রেলের টিকিট বিক্রি। কর্মস্থলে যোগ দিয়েছেন স্টেশন মাস্টার সহ অন্যান্য কর্মকর্তারা। সকালে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু হয়ে যাবে খুলনায়। মুন্সিগঞ্জ প্রান্তে রয়েছে তিনটি স্টেশন। ট্রেন সেবার সাথে যুক্ত হচ্ছে সিরাজদি খান, শ্রীনগর ও লৌহজং উপজেলা। এছাড়া আজ উদ্বোধন করা হবে খুলনা, মোংলা ও আখাউড়া আগরতলা রেলপথেরও। এতে ভার্চুয়ালি যোগ দেবেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান। হাসান, এবং একই সঙ্গে বিবাড়িয়া থেকে যুক্ত হচ্ছে আখাউড়া থেকে প্রকাশ দাস। শুরুতে চলে যাচ্ছি আমরা মুন্সিগঞ্জে শুভ ঘোষের কাছে, ফরিদপুরে। হাসানুজ্জামান, আপনার কাছে কী খবর আছে জানাবেন। গত 10 তারিখে প্রধানমন্ত্রী যে রেল পদ্মায় যে রেলের শুভ উদ্বোধন ঘোষণা করেছিলেন তারই বাস্তবে রূপ পেতে যাচ্ছে আজ, এবং এটি নিয়ে ফরিদপুরবাসীর উচ্ছ্বাসের শেষ নেই, কারণ তারা এই প্রথম পদ্মা সেতু দিয়ে সরাসরি ঢাকায় যেতে পারছে। রেলপথে, সড়কপথে অভ্যস্ত এই অঞ্চলের মানুষ এই প্রথম রেলের স্বাদ পেতে যাচ্ছে, এবং তারা কিন্তু ইতিমধ্যে, আমরা স্টেশনগুলোতে খবর নিয়েছি, সমস্ত টিকিট কিন্তু ইতিমধ্যে বুকিং হয়ে গেছে এবং বিক্রি হয়ে গেছে। তারা আজ রাত 3টায় কিন্তু এই সুন্দরবন এক্সপ্রেসটি ফরিদপুরে স্টেশন হয়ে তারা সকাল 5টায় ঢাকায় গিয়ে পৌঁছবে। এর জন্য প্রস্তুতি এবং সব ধরনের উচ্ছ্বাসের আমরা কমতি দেখিনি। পাশাপাশি কিন্তু আগামীকাল আরেকটি ট্রেন ফরিদপুরের এই সেতু দিয়ে, পদ্মা সেতু দিয়ে কিন্তু যাবে, সেটি হচ্ছে বেনাপোল, যশোরের বেনাপোল থেকে কিন্তু বেনাপোল ঢাকা, সেটি কিন্তু আগামীকাল চালু হচ্ছে। অর্থাৎ একই সাথে দুটি রেল যোগাযোগ ঢাকার ফরিদপুর অঞ্চলের সঙ্গে এই অঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে কিন্তু তার ইতিবাচক প্রভাব পড়বে। এবং আমরা এই সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে সড়ক যোগাযোগের যে রেলের যে নতুন যুগের যে সূচনা, সেখানে কিন্তু ফরিদপুর অঞ্চল যুক্ত হলো, এবং এর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে পদ্মা সেতুর রেল যোগাযোগের যে উপকার, সরাসরি সেটি ফরিদপুরের মানুষ পেতে যাচ্ছে। জি হাজারুজ্জামান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাচ্ছি বিবাড়িয়াতে, সেখানে রয়েছেন প্রকাশ দাস। প্রকাশ, জি ধন্যবাদ শাকিল। আপনি যেমনটা জানেন যে আখাউড়া আগরতলা রেলপথ হচ্ছে বর্তমান সরকারের, একটি মেগা প্রকল্প, এবং আজ কিন্তু সেই প্রকল্পের উদ্বোধন হতে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু আজকে এই প্রকল্পটির উদ্বোধন করবেন। আপনাকে জানিয়ে রাখি, এই প্রকল্পটি মাধ্যমে কিন্তু এই যে বাংলাদেশের সাথে ভারতের উত্তর পূর্ব ভারতের যে 7টি অঙ্গরাজ্য রয়েছে, ত্রিপুরা, আসাম, মণিপুর, মিজোরাম, অরুণাচল, মেঘালয়, এই 7টি অঙ্গরাজ্যের সাথে কিন্তু একটি সরাসরি রেলপথে যোগাযোগ স্থাপিত হচ্ছে, যার সুফল কিন্তু এই জেলাবাসীও পাবে। আপনাকে জানিয়ে রাখি, 2013 সালে ভারত এবং বাংলাদেশের সরকার এই আগরতলার সাথে আখাউড়ার সংযোগ স্থাপনের জন্য একটি যৌথ স্বাক্ষর করে, এবং তারই আলোকে কিন্তু 2018 সালে এই প্রকল্পের, এবং এই প্রকল্পটি উদ্বোধন, এই প্রকল্পটির উদ্বোধন হলে এদেশের ব্যবসা বাণিজ্যের যেমন প্রসার ঘটবে, তেমনি দুদেশের সেতু বন্ধনও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। তো প্রকল্পের সংশ্লিষ্টরা জানিয়েছেন যে এই পথ দিয়ে প্রথমে পণ্যবাহী ট্রেন চলাচল করবে এবং পরবর্তীতে যাত্রীবাহী ট্রেনে চলাচল করবে। জি শাকিল, জি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী প্রকাশ দাস।